নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, নদী ভাঙনের কবলে গোবিন্দপুর ইস্ট এম স্কুল, নয়া ভবন স্থাপনের দাবি। রেললাইনের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, উত্তেজনা বারুইগ্রামে। মণিপুরে হিংসার ইতি চাই কেন্দ্র সরকার সহ রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দপুর ইস্ট এম স্কুলটি বিগত 5 বছর থেকে বরাক নদীর ভাঙনের কবলে রয়েছে। স্কুলটির অধিকাংশ শ্রেণীকক্ষ ইতিমধ্যে নদীতে ধসে পড়ে গেছে। এমতাবস্থায় উক্ত স্কুল পরিচালনা কমিটি সহ স্থানীয় জনগণের সহযোগিতায় রাস্তার পাশে একটি বাঁশ ও টিন দিয়ে শ্রেণীকক্ষ বানিয়ে শিক্ষকরা ক্লাস চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিগত 4 বছর পূর্বে পাশে থাকা 970 নম্বর হামিদিয়া এলপি স্কুলটিও সম্পূর্ণভাবে নদী ভাঙনের কবলে চলে যাওয়ার কারণে সেই স্কুলটিকেও সরকারিভাবে গোবিন্দপুর ইস্ট এম স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয়। কিন্তু অদৃষ্টির পরিহার সেই একই অবস্থা। নদী ভাঙনের সমস্যায় ক্রমশ শ্রেণী কক্ষগুলো ধসে পড়ে যাচ্ছে। স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি সৈয়দ আহমেদ বরভূঁইয়া জানান, বরাক নদীর ভাঙনের কবলে পড়ে দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। শিক্ষক সহ ছাত্রছাত্রীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিগত দিনে লক্ষ্মীপুর শিক্ষা কেন্দ্রের অধীনস্থ উচ্চ পদস্থ কর্মকর্তারা স্কুল পরিদর্শন করে স্কুলটিকে অন্য জায়গায় স্থানান্তরিত করার কথা বলেন। পরবর্তী সময়ে স্কুল পরিচালন কমিটির সদস্যদের তৎপরতায় একজন সমাজদরদী স্কুলটির পুনঃনির্মাণের জন্য 12 কাঠা জমি দান করেন। তবুও সরকারিভাবে স্কুলটির নতুন ভবন নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে আসামের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ কাছাড়ের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্কুলটির নতুন ভবন নির্মাণের জন্য অনুরোধ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবউদ্দিন লস্কর, আজিম উদ্দিন চৌধুরী, জহুর উদ্দিন লস্কর প্রমুখ। নাম গোবিন্দপুর ইস্ট এম স্কুল। এই স্কুল বিগত 5 বছর থেকে বরাক নদীর ভাঙনে 4-5টা রুম ভাঙিয়া গিয়েছে এবং এই তদুপলক্ষে আমরা রাস্তার উপরে শেড বানাইয়া, টেম্পোরারি শেড বানাইয়া বাচ্চাদের পড়াশোনা চলতেছে। আইসিএডিএসের রুম একটা, ওই রুমটা অকুপাইড করিয়া কাজ চলতেছে। এতে এমত অবস্থায় আমাদের বাচ্চাগুলো স্কুলে দিতে আমরা আতঙ্কে মানে মনে করছি যে সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা সরকারে আগে আমাদেরকে বলেছে যে জমি দাও। জমি দেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত, আজকে 5 বছর থাকি, এখন পর্যন্ত বিল্ডিং গ্রান্ট আসে নাই, বিল্ডিংয়ের কোনো ফাউন্ডেশন আসে নাই। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করতেছি, শিক্ষামন্ত্রী মহোদয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনীত আবেদন যে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। রেললাইনের ধার থেকে এক তরতাজা যুবকের মৃতদেহ উদ্ধার হলো করিমগঞ্জ জেলার বারুইগ্রামের বান্দরপোনা জিপির ঝড়ওয়ালা এলাকায়। এই ঘটনায় এলাকার তীব্র উত্তেজনা বিরাজ করছে। মৃত যুবকটির নাম তজমুল হোসেন, বাড়ি শেরপুরে। যুবকটিকে কোনো দুষ্কৃতী হত্যা করে রেললাইনের পাশে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে বারুইগ্রাম দুলচড়া রেললাইনের পাশে মুখ বাঁধা অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। সে পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিল। নাগাল্যান্ডের ডিমাপুরে সে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। সম্প্রতি বাড়িতে এসে রবিবার বিকেলে সে ফের ডিমাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তজমুলের মৃতদেহ যে স্থান থেকে উদ্ধার হয়েছে তার পাশে রয়েছে বৈদ্যনাথপুর গ্রাম, ওখানে রয়েছে তার শ্বশুরবাড়ি। এ কাণ্ডে মৃতের পরিবারের ধারণা, প্রায় 1 মাস ধরে তজমুলের সাথে তার শ্বশুরবাড়ির লোকদের ঝগড়া চলছিল, এমনকি তার স্ত্রী সন্তানেরা শ্বশুরবাড়িতে ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে পুলিশি মামলা হয়, ফলে এ কাণ্ডে শ্বশুরবাড়ির লোকদের হাত থাকতে পারে, কেননা তজমুল ডিমাপুরে যাবার পূর্বে শ্বশুরবাড়িতে উঠেছিল। আমার জুয়েটা বাচ্চা শুধু মিশে গেছে, হর হরি আইয়া খেলা বেরিয়া আর বাচ্চা দেখিয়ে বাবা আমি যাই বুঝি বিদেশ হইয়া বাড়ি আর আমি কিছু বলতে পারছি। হ্যাঁ,
কি তার দরকার শ্বশুর বাড়ির লোক? দরকার বা কিচ্ছু নাই। তার বউ কবে? বউ শ্বশুর বাড়ি। কেন শ্বশুর বাড়ি? ও কি তারা মোকাবিলা করে, তারা তো হইতাম আইসে আমার বন্ধু দিয়া বউ নিতাম আইসে নেওয়া। কতদিন থেকে বউ শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি যা মাস দিন মাস দিন। আপনি কীতা মনে করেন যে কীতা মার্ডার নেই? ওটা নেই তাদের নিজে দেওয়া না হইতে পারে। সন্দেহ কী তাদের? সন্দেহ কী? সন্দেহ আমার কিছু আমার সরু বাড়ি হয়ে আইসে ও সন্দেহ আর কিছু আমার নেই। মণিপুরী ইউথ ফ্রন্ট আসাম ও নর্থ ইস্ট ডায়ালগ ফোরামের যৌথ উদ্যোগে সোমবার শিলচর আম্বেদকর ভবনে এক সভার আয়োজন করা হয়। সভায় মণিপুরের বর্তমান সমস্যা নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত বছরের 3 মে থেকে প্রতিবেশী রাজ্য মণিপুরে কুকি ও মৈতেই সম্প্রদায়ের মধ্যে সংঘাত চলে আসছে, যার ফলে অনেকের ঘরবাড়ি জ্বালানোর পাশাপাশি সেখানে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে সভায় দীর্ঘ আলাপ আলোচনার পর গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্ত। আগামীতে লিখিতভাবে ভারত সরকার সহ ইউনাইটেড নেশনের হাতে তুলে দেওয়া হবে সেই সিদ্ধান্ত ও মতামত, যাতে অশান্ত মণিপুরে শীঘ্রই শান্তি ফিরিয়ে আনা যায়। সভায় বরাক উপত্যকার বিভিন্ন জাতি জনগোষ্ঠী সহ কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা সহ মণিপুরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিবেশী রাজ্য মণিপুরের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যত শীঘ্র সম্ভব সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা। এই প্রোগ্রামের মানে মেন থিম হইল গিয়া ক্রাইসিস ইন মণিপুর ইস চ্যালেঞ্জেস অ্যান্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটস। মণিপুরে গত বছরের 3 মে থেকে মানে আমাদের মৈতেই এবং কুকির মধ্যে যেটা কমিউনাল কনফ্লিক্ট চলতেছে, এই কনফ্লিক্টের কারণে মণিপুরে বহুজনের মানে মানব অধিকার উল্লঙ্ঘন করা হইল, বহুজনের ঘর জ্বালানি হইল। সেগুলা লইয়া আমরা আজকে কীভাবে মণিপুরে শান্তি শৃঙ্খলা মানে বজায় রাখা যাইব, কীভাবে মণিপুরের যারা মানুষগুলার মানে হিউম্যান রাইট কীভাবে সে প্রোটেক্ট করা হইব, সেটা লইয়া আজকে ডিসকাশন চলতেছি। এবং সেটার যে ডিসকাশনে যেটা পয়েন্ট আউট আমরা কয়েকটা পয়েন্ট আউট আমরা পয়েন্ট করছি, সেগুলাকে নিয়ে আমরা লিখিতভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ইউনাইটেড নেশনে আমরা আজকে ডিক্লারেশন একটা পাঠানি হইব। আজকের এই প্রোগ্রামে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন জাতি জনগোষ্ঠী সহ কার্বি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা এবং মণিপুর থেকে বহুজন ডেলিগেট মানে পার্টিসিপেট করছে। সরকারের পদক্ষেপ যেটা নিচ্ছে না, আমরা এখনও দাবি জানাই যে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে স্টেপ লইতে লাগবো, যাতে মানে মণিপুরে শান্তি শৃঙ্খলা মানে পিস বি রেস্টোর ইন মণিপুর অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপিলিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু bring to take step to bring peace and normalcy. UGC guideline না মেনে পরীক্ষার রুটিন ঘোষণা করায় ছাত্র বিক্ষোভ দেখা দিল আসাম বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার রাত্রি 8টায় আসাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষার জন্য অনলাইনে রুটিন ঘোষণা করা হয়। গাইডলাইন অনুসারে ন্যূনতম 7 দিন আগে রুটিন ঘোষণা করার কথা, কিন্তু দেখা যায় 9 জানুয়ারি থেকে রুটিনের পরীক্ষায় বসার নির্দেশ দেওয়া হয়েছে। স্বভাবতই এই নির্দেশটি TSSOT শিক্ষার্থীরা পাওয়ার পর খুব ফেটে পড়ে। ছাত্রছাত্রীরা সকালে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মূল গেটে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি হলো পরীক্ষা বাতিল করা। দ্বিতীয় দাবি হয়েছে 75% অ্যাটেন্ডেন্স থাকলে ফুল মার্কস দিতে হবে। এবং তৃতীয় দাবি হচ্ছে ন্যূনতম 10 দিন পরে পরীক্ষা করানো। হমলোগ কা 3-4 পয়েন্টস হ্যাঁ যো স্টুডেন্ট কো মাননা ফ্যাকাল্টি কো মাননা পড়েগা। হামারা পয়েন্টস ইয়ে হ্যায় কি হামারা এক্সাম জো হ্যায় ও গেট এক্সাম কে বাদ মে করায়া যায়। অর হমলোগ কা অর এক পয়েন্ট হো গিয়া কি অ্যাটেন্ডেন্স মে 75% কে উপর অ্যাটেন্ডেন্স আগর হোতা হ্যায় তো উনকো পুরা মার্কস রিওয়ার্ড মিলে। অর অর কে পয়েন্ট স্যার 3 দিন পহলে রুটিন দিয়া গিয়া হ্যায়, হমলোগ কো রুটিন জো হ্যায় ও 3 দিন পহলে দিয়া গিয়া হ্যায়, ও রুটিন কম সে কম 7 দিন পহলে মিলনা চাহিয়ে হামলোগ কো। UGC গাইডলাইন্স ইয়ে বলতা হ্যায় কি ও রুটিন 7 দিন সে পহলে মিলে হামে। হমলোগ কা ডিমান্ড ইয়ে হ্যায় কি এক্সাম কা যে রুটিন হ্যায় ও বাস 7 দিন পহলে দিয়া গিয়া, এক্সাম কা যে রুটিন হ্যায় ও 4 দিন পহলে দিয়া গিয়া তো উসকো পহলে সে অর ভি পহলে সে দেনা দেনা চাহিয়ে থা। প্রিপারেশন কা টাইম নেই, ইয়ে নেই দিয়া গিয়া। প্রিপারেশন কা টাইম সমঝা অ্যাটেন্ডেন্স কা ইস্যু হ্যায়, সম কা ইস্যু হ্যায়, 75% বালে কা 5 কা মিলে।
নাবার্ডের আর্থিক সহযোগিতা এবং ওয়াইএস এর ব্যবস্থাপনায় সোমবার সোনাই ব্লকের দক্ষিণ মোহনপুর গাঁও পঞ্চায়েতের জরাগুল এলাকায় ২০ দিনের আসামি গামছা বুননের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন জেলা হ্যান্ডলুম ও টেক্সটাইল বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এল হীরালাল সিংহ। সঙ্গে ছিলেন নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর লিকমা বাম, লিড ব্যাংকের ম্যানেজার দীনেশ কুমার গুপ্তা, সোনাই খণ্ড আধিকারিক কার্যালয়ের বিপিএম কমরেশ দাস, ওয়াই এএস এর সম্পাদক এনজি নীলকুমার সিংহ, দক্ষিণ মোহনপুর জিপি সভাপতি নির্মল কুমার দাস ও সিন লেইমা ওয়েভার প্রোডাকশন কো অপারেটিভ সোসাইটির সম্পাদক কসবিতা দেবী প্রমুখ। প্রশিক্ষণ শিবিরে শতাধিক মণিপুরী মহিলা অংশ নেন। को 30-30 के बेस में तीन बेस में करना है, उसके बाद आप लोग को 6 महीने या 5 महीने के बाद आपको 2 दिन का फिर रिफ्रेशर ट्रेनिंग कोर्स देना है। ओके, उसके बाद आप लोग को एक्सपोजर विजिट, सभी 90 डीडी है, सबको एक्सपोजर विजिट में लेकर जाना है और यहाँ पर 2 डेमोन्स्ट्रेशन यूनिट खोलना है जो मैं पहले से बता चुका हूँ, ये है ट्रेनिंग का। उनके बीच हम लोग ट्रेनिंग में इस बार दूसरे से थोड़ा अलग है, लास्ट ईयर से थोड़ा अलग है, क्योंकि हमारा जो असिस्टेंट डायरेक्टर हेलुम मेरा साथ हमेशा जाता रहता हूँ हमसे इसमें, तो अभी क्या करेगा, आप लोग ट्रेनिंग के बाद आप लोग को क्या बोलते हैं यर्न या आप लोग को बनाने के लिए वर्किंग कैपिटल के हिसाब से आप लोग को सभी नाइटी का दीदी को वो यर्न देगा, दागा देगा। ओके, और आप लोग को हम कोशिश करेगा बैंक से लिंक करने का, बैंक से एसएससी के द्वारा या जेएलजी के द्वारा या इंडिविजुअली विवर मुद्रा के द्वारा आप लोग को लिंक करने का कोशिश। শিলচর শহরতলি বধুরাইল রেন্টি বস্তিতে ভোমাফিয়ারদের তাণ্ডবে আতঙ্কিত সীমাহারা এক অসহায় মহিলা। তার জমি থেকে মাটি কেটে শত শত ট্রাক মাটি পাচার হচ্ছে শহরের বিভিন্ন এলাকায়। প্রতিদিন এক্সকেভেটর ও জেসিবি লাগিয়ে মাটি কেটে বিক্রি করছে মাটি মাফিয়ারা। জমির মালিক সাবিত্রী দাস জানান, কয়েকবার ওদের মাটি না কাটার জন্য বলেছিলেন, পাল্টা মাফিয়ারা প্রাণে মারার হুমকি সহ অশ্লীলভাবে গালিগালাজ করে। তারপর তিনি মাটি মাফিয়া ও ভুয়ো মাফিয়াদের বিরুদ্ধে সদর থানায় মামলাও দায়ের করেছেন। মামলা করেও লাভ হয়নি এখন পর্যন্ত বলে জানান জমির মালিক। আমার স্বামী মারা যাওয়া, তারা মাফিয়া ডন গুলা তারা সব মিলিয়ে আমার মাটি হাটিয়ে নিয়ে গিয়ে নিষেধ করলে তারা আমার অশ্লীল ভাষা গালাগালি করে, কিন্তু এখন আমার নিশয়া আমি খুব অসুবিধাতে আছি, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, তারা এইভাবে মাটি উঠে খাটিয়ে নিয়ে গিয়া আমার সময় মুখ প্রমন্ত্রী আপনার কাছে আমি প্রণাম জানাই, আমার প্রণাম গ্রহণ করো না, আমার উভয় করো না, নইলে আমি যদি না করো আমি মারা যাই। 2.5 বছর থেকে তারা এইরকম আমার সঙ্গে করতেছেন, আমার জায়গা তারাই বিলার বয় দিত চায়, গরু টাইলে তো চায়, আমি নিষেধ করলে তারা মানে না, আমার অশ্লীল ভাষা গালাগালি করে। সদর থানা তো আমি এফআইআর দিছি, কোনো বিচার হয়েছি না, ওই তো আমার জায়গা আমার ইয়ে করিয়া দিত, মানে উপকার করতো, আমার যে এইরকম তারা করতেছে এটার প্রতিকার নিত, আর না হইলে আমি এসপির অফিসার ডিসি অফিসার দন্না। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতি তার সামাজিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রেখে গত 7 জানুয়ারি 2024 ইংরেজি রবিবার আইরংমারা শিল্পগ্রামে এক বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করে। সমিতির সভাপতি ডাক্তার বিজয় লক্ষ্মী দাসের নেতৃত্বে ডাক্তার অরিনা রাহা, ডাক্তার পাওলেন সিংহ, ডাক্তার রক্তিম দাস ও ডাক্তার অমিরাজ দাসের সহযোগিতায় এই শিবিরে প্রায় 300 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। সমিতির পক্ষে বর্ষিয়ার সদস্য শ্রীমতী অনুরাধা সান্যাল সহ আরতি রায় চৌধুরী, ডক্টর পারমিতা দাস, রূপা দত্ত, ফাল্গুনী ভাওয়াল, মহুয়া পাল, ফাল্গুনী দেবরায় ও শর্মিষ্ঠা চৌধুরী উপস্থিত ছিলেন। প্রাক্তনী সমিতির সম্পাদিকা সঙ্গীতা দত্ত এক প্রেস বিবৃতিতে এ খবর জানান।
ড্রাগসে নিরোধী অভিযানে আবারও সাফল্য পেল করিমগঞ্জের নীলামবাজার থানার পুলিশ। ফের অভিযানে বিপুল পরিমাণ ড্রাগস সহ ধরা পড়ল তিন যুবক। সোমবার সকালে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ড্রাগস সমেত তিন যুবক ধরা পড়ে পুলিশের পাতা জালে। এদিন নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার গোপন খবরের ভিত্তিতে কনকপুর রেলগেট সংলগ্ন এলাকায় সাদা পোশাকে অভিযানে নেমে এ সাফল্য পান। আটক যুবকদের তল্লাশি চালিয়ে ড্রাগসগুলো উদ্ধার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে কমরুল ইসলাম, কবির উদ্দিন ও হাসান আহমেদ, উভয়ের বাড়ি সিঙ্গারিয়া এলাকায়। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে সোনাবাড়ি ঘাটের সামাজিক সংগঠন হেল্প ফর ইউ। রবিবার এনজিওর কর্মকর্তারা সোনাবাড়ি ঘাট অঞ্চলের 60 জন হতদরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। সংস্থার উপদেষ্টা আইনুল হক মজুমদারি পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিতজনেরা কম্বলগুলো হিতাধিকারীদের হাতে তুলে দেন। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টজনেরা সংস্থার সামাজিক কাজকর্মের প্রশংসা করেন। সংস্থার কর্মকর্তা কামরুল ইসলাম বড়ভুঁইয়ে জানান, 2020 সালে সংস্থার গঠনের পর থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজকর্ম করে যাচ্ছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রুহুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক নজবুল হক বড়ভুঁইয়া, আরশাদ হোসেন বড়ভুঁইয়া, মাসুম আহমেদ বড়ভুঁইয়া, রিমা বেগম বড়ভুঁইয়া প্রমুখ। যাত্রা হেল্প ফর ইউ এনজিও সোনাবাড়িঘাট বিভিন্ন গ্রামে এই এলাকার বিভিন্ন রকমের মানুষের যখন কষ্ট, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, ফ্লাড, বন্যা, ভূমিকম্প এবং ঈদ ও বিভিন্ন পূজা অনুষ্ঠান এইগুলোর মধ্যে মানুষের সহায়তা করে। আজকে এই শীতের মরশুমও সোনাবাড়িঘাট এই প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এই এলাকার মানুষের যারা গরিব মানুষ তারে, বিশেষ করে মহিলা এবং বাচ্চা, এরা প্রায় 60টার মতো দেওয়া হওয়ার, আরও যদি দরকার হয় কিনিয়ে আরও 2-4টা যদি শর্ট করে দেওয়া যাইব। এর আগে আমরা শৈবপুর আপনার হিন্দু ভিলেজ যেটা এটা দিয়ে আর একদিন আমরা দিয়েছি, বলে এই এটা জারি আছে, আমরা চলতে থাকবো। শুধু এটা না, এর আগামীতে আপনার রমজানের ইয়েও আছে, এই ঈদের মধ্যেও আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী এটা আমরা বন্টন করবো এবং এটা উত্তরোত্তর বিভিন্ন কাজকর্মে বাড়িয়ে যাইতেছি। আমরা এটা দীর্ঘায়ু কামনা করি, এটা এনজিওর উন্নতি কামনা করি। কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসম্মেলনের প্রস্তুতির কাজ শেষ লগ্নে এসে পৌঁছেছে। আগামী 10 তারিখ অর্থাৎ বুধবার দিনরাত ব্যাপী সোনার ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দেশ ও বিদেশের ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থেকে আলোচনা করবেন। তৎসঙ্গে সম্মেলনের মাধ্যমে জামায়াতের কাজকর্ম তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রস্তাবাদি গ্রহণ করা হবে। সোমবার প্যান্ডেলে এক সাংবাদিক সম্মেলন করে প্রস্তুতি তুলে ধরেন সম্মেলন পরিচালনা কমিটির সদস্যরা। আমরা খুবই গর্বিত, খুবই আনন্দিত আজকের দিনে, পুরা সোনাইবাসী আমরা আনন্দিত এই কারণে যে আজ বিগত 2011 ইংরেজিতে যুব আহলে সুন্নাতুল জামাতের তরফ থেকে পক্ষ থেকে আমরা এই ধনহরির জমিনে মহাসম্মেলনের আয়োজন করেছিলাম, সেটার পুনরাবৃত্তি আবার আজকে 12 বছর পর 2024 ইংরেজিতে আমরা খাসাড় জেলা আহলে সুন্নাতুল জামাতের তরফ থেকে আমরা আবার 2011-এর পুনরাবৃত্তি মহাসম্মেলনের রূপ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা বিশেষ আনন্দিত এবং সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে ধনেহরি গ্রামের প্রতিটা যুবক, প্রতিজন মুরব্বী এবং এই সোনাই এলাকার মানুষ আমাদেরকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, উনাদের সবাইকে আমরার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। নদী ভাঙনের কবলে গোবিন্দপুর ইস্ট এমই স্কুল, নয়া ভবন স্থাপনের দাবি। রেললাইনের পাশ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, উত্তেজনা বারুই গ্রামে। মণিপুরে হিংসার ইতি চাই, কেন্দ্র সরকার সহ রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।